তখন ঘুমিয়ে গেছে, ঘুমে ঘুরে যখন ফজরের আজান দিবে হঠাৎ করে তার স্ত্রী ঘুম থেকে উঠে তার পা জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে থাকে। সে অবাক ঘুম থেকে উঠে, যে মানুষটা কথাই বলে না, আমার পা ধরে চিৎকার করে কাঁদতেছে কেন? তিনি বললেন, আমি বললাম, কি হয়েছে, কাঁদতেছে কেন বলো। সে অবাক হয়ে গেল, কাঁদতে কান্নার কারণে সে কথা বলতে পারতেছে না। স্বাভাবিক অবস্থায় বললেন, দেখো আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙছে। কিসের স্বপ্ন? তিনি বলেন, আমি দেখতেছিলাম আমাদের বাড়ির পর্যন্ত একদম উঠান পর্যন্ত অথই পানি, দক্ষিণ থেকে পানি ভরপুর একটা নৌকাতে করে দুইজন মহামানব আসতেছে। নৌকাতে করে দুইজন মহামানব যখন আসতেছে, একজন সামনের মহামানবটা এত নূরের চেহারা মরক, তার দিকে তাকানো যায় না, এত পাওয়ার, এত লাইট তার চেহারার মাঝে। পিছনে মহামানবকে চেনা চেনা মনে হয়, কোথায় জানি একটু দেখছি। আসার পর আমার ডাকতেছে, এখানে ওই জাকির ভাই নাম ধরে বলতেছে, তিনি কি সুলেমান, কি আমাদের সুলেমান, আমার সুলেমান বাসায় আছে। তা আমি হুজুর দেখে মাথা ঘুমটা দিয়ে একটু বললাম, রান্নাঘর থেকে, উনি তো বাসায় নাই, কেন ডাকতেছেন? বললেন, তুমি কি হও যে আমি তার স্ত্রী। তখন ডাক দিয়ে বলেন, মা, তুমি আমার সুলেমানকে কষ্ট দিচ্ছ কেন, তুমি তাকে কষ্ট দিতেছ কেন? বলেন, আমি কি কষ্ট দিলাম, যে তুমি না এতদিন ধরে তার কথা বলো না, সে তো কষ্ট পাচ্ছে, তুমি জানো সে এতদিন কার প্রেমে পড়েছিল, তুমি জানো সে কি করছে, আমি তো জানি না। সে 18টা দিন সে আমার প্রেমে পড়ে 18টা দিন রাত্র গোলামি করেছে তার মোর্শেদের নির্দেশে, আর যার প্রেমে পড়ে তোমাকে বলে সে গোলামি করেছে, আমি সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রেমে সে পড়েছে, মা তুমি তার কষ্ট দিও না। তখন তার ঘুম ভেঙে গেলে সে তার স্বামীর কাঁধ পা ধরে কাঁদতেছিলেন, বললেন, আমার মাফ করে দাও, আমি তো জানি না তুমি কার প্রেমে পড়ছো। সুলেমান ভাই বলে, আমি কাঁদতেছিলাম, হায় রে, আমি তো আমার মোর্শেদের নির্দেশ গোলামি করেছি, আর রাসূল বলে আমার সুলেমান। তাহলে মোর্শেদের কথা মানলে রাসূলের কথা মানা হয়, কার কথা? যে আমার অনুষ্ঠান করেছে, এই বিশ্ব সম্মেলন তো রাসূলের অনুষ্ঠান, কার অনুষ্ঠান? তাহলে এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করা, গোলামি করা আমাদের দরকার আছে না নাই? আমরা কি সেই রাসূলের দয়া পাইতে চাই না? চাই না। সম্মানিত আশিক রাসূল ভাই, আজকের এই দিনে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আমরা যেন রাসূলের এই পূর্ণ আশিক হতে পারি। রাসূল যেন বলে আমার উমুক, কি বলে, এটা আমরা চাই। আল্লাহ যেন আমাদেরকে মহান মোর্শেদের এই শুভ জন্মদিন অনুষ্ঠানে ইমাম প্রফেসর ডক্টর কুদরত-উদ-দৌলা মাদ্রাজিল হুজুরের আহ্বানে এই সম্মেলনের গোলামি করে অংশগ্রহণ করে সত্যিকার হাকিকতে আশিক রাসূল হতে পারি। মহান রাব্বুল আলামিন আমার মহান মোর্শেদের আমাদের সেই তৌফিক দান করুন।